এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আজকে চলে এসেছি আমি শ্রাবন্তী। ভাইফোঁটা ব্লগটাই দেখলাম তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ভাইফোঁটার দিন আমার মা যে কাঁকরোলের বড়াটা বানিয়েছিল সেই রেসিপিটা যেন তোমাদের সাথে শেয়ার করি। সো নেক্সট যেদিন আবার আমি আমার বাড়িতে যাবো সেদিনকে আমি আমার মাকে বলবো যেন কাঁকরোলের বড়ার রেসিপিটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করে। আর ভাইফোঁটার দিন মা কিন্তু খুবই ইনোভেটিভ ওয়েতে কাঁকরোলের মধ্যে স্টাফিং করে কাঁকরোলের বড়া বানিয়েছিল এবং খেতে জাস্ট অপূর্ব হয়েছিল। সো এনিওয়েজ, আজকে আমাদের বাড়িতে সকলের স্নান কমপ্লিট, একটু পরে আমরা লাঞ্চও করতে বসে যাবো। আর লাঞ্চ করার আগে আগে গরম গরম ধনে পাতার বড়া বানাবো। আমি ব্যাটারটা রেডি করে এসেছি, জাস্ট ধনে পাতা লঙ্কা অ্যাড করে ফাটাফাট একদম গরম গরম ধনে পাতার বড়া বানিয়ে ফেলবো। আর আজকে আমাদের লাঞ্চে কি মেনু আছে সেটা তো ডেফিনেটলি তোমাদের দেখাবো, বাট তার আগে চলো গরম গরম ধনে পাতার বড়াটা বানিয়ে ফেলি। আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, মুগ ডাল, এখানে আছে নিম বেগুন, ধনে পাতার বড়া, ফুলকপির তরকারি, এখানে আছে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি, আর এটা হচ্ছে চিংড়ি মাছ, এটাও আলু দিয়ে একটা চিংড়ি মাছের চচ্চড়ি। সো এই হলো আজকে আমাদের লাঞ্চ, সবার খাওয়া কমপ্লিট। তো এখন আমি আর আমার শাশুড়ি মা দুজনে লাঞ্চ করতে বসেছি, আর আজকে কিন্তু মায়ের ফেভারিট আলু দিয়ে বেগুন দিয়ে মাছের তেল পটকা চচ্চড়ি হয়েছে। মা ভীষণ ভালোবাসে। কি বাপ কি কি এসব কি খায়, আমার খুব পছন্দ না, অনেকেই ভালোবাসে কিন্তু মাছের তেল পটকা চচ্চড়ি অনেকেই ভালোবাসে। সকাল বেলা না গেলে তেল ফেল পাওয়া যায় না। হ্যাঁ, আগে জানতো না রকি খেতে, আগে বেলা থেকে কাজের লোকরা নিত এসে আমরা দেখতাম, তারপর দেখলাম একবার এনে করে দেখি, খেতে খেতে দেখলাম যে সত্যি খুব ভালো লাগে, মাঝে মাঝে মুখ পাল্টে মাছের পড়া বলে। আর আমরা না এখন নিম বেগুনটা ডেলি খাচ্ছি, আমাদের ভীষণ ভালো লাগে নিম বেগুন খেতে। তো নিম বেগুন আছে, আর কি কি তো আছে আমাদের মেনু তোমাদের তো দেখালাম, তো চলো লাঞ্চটা করে আবার ফিরে আসছি। A few moments later, আমি আমাজনে একটা শাড়ি তার সাথে একটা ম্যাচিং ব্লাউজ আর কয়েকটা কুর্তি প্লাজোর অর্ডার দিয়েছিলাম, আর সেগুলো আজকে সকালে ডেলিভারিও হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই আমাজন থেকে আমি কি কি কিনেছি। এগুলো আমি আমাজন থেকে কিনেছি, শাড়ি আর ব্লাউজটা তোমাদের পরে দেখাবো, আগে চলো তোমাদেরকে কুর্তি আর প্লাজো সেটগুলো দেখিয়ে নিই। ফার্স্ট তোমাদের যে সেটটা দেখাবো সেটা রেড কালারের কুর্তা প্লাজো এন্ড দোপাট্টা সেট। আর এই কুর্তা আর প্লাজোটার মধ্যে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা রেয়ন ফ্যাব্রিক। কুর্তিটার মধ্যে দেখো বডিতে হ্যান্ড ব্লক প্রিন্ট করা আছে, আর এই হ্যান্ড ব্লক প্রিন্টটা কিন্তু হোল বডিতে আছে। এটার মধ্যে থ্রি কোয়ার্টার স্লিভস আছে, হাতের মধ্যে দেখো গোল্ডেন জারি বর্ডার করা আছে, এই কুর্তিটা সাইডেও গোল্ডেন জারি দিয়ে বর্ডার করা আছে। এই কুর্তির মধ্যে যে গলাটা আছে গলাটা দেখো রাউন্ড নেক আছে, আর এখানটা চেস্টের কাছে ভি কাট করা আছে। এই সেটটার সাথে একটা সলিড রেড কালারের স্ট্রেট প্লাজো আছে। এই কুর্তি সেটটার সাথে যে দোপাট্টাটা দিয়েছে এই দোপাট্টাটা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা, এখানে দেখো অল ওভার দোপাট্টা এরকম বড় বড় করে লিফ প্রিন্ট করা আছে, আর এই দোপাট্টাটা চারিদিকে গোল্ডেন জারি বর্ডার করা আছে। এই সেটটা ভীষণই সফট অ্যান্ড কমফোর্টেবল, আর সব থেকে বড় কথা হচ্ছে ভীষণই লাইট ওয়েট, এটা পরলে মনেই হবে না যে কোনো একটা ড্রেস পরে আছো, এতটাই লাইট ওয়েট এই সেটটা। এই সেটটা কিন্তু যে কোনো ফেস্টিভ্যাল আর পার্টির জন্য একদম পারফেক্ট, পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। Oh, 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 oh,
সেট, এই সেটটার মধ্যে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা 100% কটন ফ্যাব্রিক, আর এই সেটটার মধ্যে দেখো হোয়াইট কালার দিয়ে প্রিন্ট করা আছে, এটা প্রিন্টেড কুর্তা প্লাজো সেট। কুর্তিটার মধ্যে যে স্লিভসটা আছে সেটা থ্রি কোয়ার্টার স্লিভস, এই স্লিভসের মধ্যে দেখো হোয়াইট কালারের সফট পম্পম ইউজ করা হয়েছে, আর এই হাতের মধ্যেও প্রিন্ট করা আছে, হোয়াইট কালার দিয়ে প্রিন্টটা রয়েছে। এই সেটটার সাথে যে প্লাজোটা দিয়েছে এটাও কিন্তু একটা প্রিন্টেড প্লাজো, এটা অল ওভার একদম সেম প্রিন্ট আছে, আর এই পায়ের কাছেও দেখো হোয়াইট কালারের সফট পম্পম ইউজ করা হয়েছে। এই সেটটা তোমরা অ্যাজ আ পার্টি ওয়্যার, ইভিনিং ওয়্যার অর অ্যাজ আ ক্যাজুয়াল ওয়্যারও ইউজ করতে পারো। পুরোটাই বাটন ইউজ করা হয়েছে। নিচের দিকটা দেখো সেম সিলভার জারি ওয়ার্ক করা আছে। এই সেটটার সাথে যে প্লাজোটা দিয়েছে এই প্লাজোটা পুরোটাই প্রিন্টেড প্লাজো। এটা এই সেটটা দোপাট্টা, আর এই দোপাট্টাটার মধ্যেও সিলভার জারি ওয়ার্ক করা আছে। দেখিয়ে দিলাম, এবার শাড়ি আর ব্লাউজটা বাকি আছে, তো আগে তোমাদের ব্লাউজটা দেখিয়ে দিই তারপরে শাড়িটা দেখাবো। এটা একটা পিঙ্ক কালারের ব্রোকেড অ্যান্ড জর্জেট ব্লাউজ, এটার মধ্যে গোল্ডেন জারি ওয়ার্ক করা আছে। নেক এরিয়াটাই বোট নেক ডিজাইন করা আছে, আর এই ব্লাউজটার সাথে যে স্লিভসটা আছে এটা এলবো লেন্থ স্লিভস। এটা ব্লাউজের ব্যাক পোর্শন, ব্যাক পোর্শনটা দেখো খুব সুন্দর করে ডিজাইন করা আছে, আর ব্যাক পোর্শনেই বাটন আছে। আমি যে শাড়িটা নিয়েছি সেটা ইয়েলো কালারের শাড়ি, আর ওই শাড়িটার সাথে যে ব্লাউজ পিসটা আছে সেটাও ইয়েলো কালারের ব্লাউজ পিস, বাট এখন যেহেতু মিক্স অ্যান্ড ম্যাচ ট্রেন্ডে চলছে সেই জন্য আমি ইয়েলো শাড়িটার সাথে এই পিঙ্ক ব্লাউজটা নিয়েছি, আর ইয়েলোর সাথে পিঙ্ক মিক্স অ্যান্ড ম্যাচ করে পরলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে। সো চলো এবার তোমাদের শাড়িটা দেখাই। এতক্ষণ তোমাদের যে শাড়িটা কথা বলছিলাম এটাই সেই শাড়ি, শাড়িটা দেখো ভীষণ সুন্দর দেখতে। এটা একটা ব্রাইট ইয়েলো কালারের নেটের শাড়ি, শাড়িটা ভীষণই লাইট অ্যান্ড কমফোর্টেবল। এই শাড়িটার মধ্যে 5.5 মিটার ব্লাউজ পিস আছে, আর এই শাড়িটা যে কোনো পার্টি, যে কোনো ওকেশন, যে কোনো ফেস্টিভ্যালে পরতে পারো, দেখতে অসাধারণ লাগবে। শাড়িটা পার্ল দিয়ে এমব্রয়ডার করা আছে, আর পাড়ের মধ্যে লেস লাগানো আছে। শাড়িটা কিন্তু ওভারঅল ভীষণ সুন্দর দেখতে, এটা কিন্তু পরলে খুব ডিসেন্ট একটা লুক দেবে। কালার কম্বিনেশনটা কিন্তু
সত্যি ভীষণ ভীষণ সুন্দর। এটা পিওর স্যাটিন ব্লাউজ পিস, আর এই ব্লাউজ পিসটা হাতের কাছে এরকম লেস দিয়ে বর্ডার করা আছে। সেই প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর এছাড়াও মাই হল স্টোর বলেও একটা লিংক থাকবে, যেটা প্রেস করলে সব প্রোডাক্টগুলো তোমরা দেখতে পাবে। সো তোমরা ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে চেক করে নিও। আজকে বিকেলে কয়েকটা কাজ আছে, সেই জন্য আজকে বিকেলবেলা বেরোতে হবে। তো আমি ভাবছি বেরোনোর আগে আজকে যে ব্লগটা শ্যুট করলাম, যে ব্লগটা তোমরা এখন দেখছো, সেই ব্লগটা চটপট এডিট করে নিই, কেন কি আজকে রাত্রেবেলা টাইম পাবো না এডিটিংয়ের। সো এখন যদি আমি চটপট এডিট করে নিতে পারি, তাহলে কালকে সকালবেলা এই ব্লগটা আমি আপলোড করে দেবো, তার তোমরা সেটা দেখতে পাবে। সো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।